ফের উত্তপ্ত ভাঙড়, জমি আন্দোলনের সমর্থনে ইট গাছের গুড়ি ফেলে পথ অবরোধ। অভিযোগ ছাড়াই কেন আটক জমি সমর্থকের জমি আন্দোলনের সমর্থক? প্রশ্ন গ্রামবাসীদের। পরিস্থিতি সামলাতে নামল বিশাল পুলিশ বাহিনী। ফলতা শিশু পাচার চক্রের শিকড় কলকাতাতেও। বেহালায় পূর্বাশা হোমের পাশাপাশি নাম জড়ালো বন্ধ হওয়া শ্রীকৃষ্ণ নার্সিংহোমেরও। চক্রে রয়েছেন কয়েকজন বড় চিকিৎসক। চাঞ্চল্যকর দাবি ধৃত মিডলম্যান শ্যামল বৈদ্যের। ফলতাকাণ্ডে ধৃতদের জেরায় চাঞ্চল্যকর তথ্য। শিশু পাচারে জড়িত কয়েকজন নামি চিকিৎসক দাবি পুলিশের। নজরে জেলা নার্সিংহোমগুলোর ভূমিকা। এলাকাবাসীকে তুষ্ট করেই ব্যবসা চলত ফলতা নার্সিংহোমে। উৎসবের দেদার টাকা বিলি থেকে নিখরচায় চিকিৎসা ছিল বাপ ব্যাটার টোপ। দুই মধ্যস্থতাকারী রাতারাতি ফুলে ভেবে ওঠার পিছনে শিশু পাচার, তদন্তে পুলিশ। উত্তর থেকে দক্ষিণ রমরমে শিশু পাচার চক্র। শিশু পাচারের শিকড় হোম থেকে নার্সিংহোমে। শিশু বিক্রির টাকায় পাণ্ডা দৃষ্টি বৃদ্ধি। কেউ বানিয়েছে প্রাসাদ, কেউ বাড়িয়েছে সম্পত্তি। দেখুন শিশু বিক্রিতে কোটিপতি। সন্ধে ৭টায় মিড ডে মিলও বাধ্যতামূলক আধার কাজ, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। প্রতিবাদে রাস্তায় নামছে তৃণমূল। কাল সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিল। কেন্দ্রকে আদালতে চ্যালেঞ্জ রাইট টু ফুড ফোরামে। আজ রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম মহোৎসব। বেদপাঠ, স্তব গান, ভজনে ঠাকুর স্মরণ। বেলুড় মঠে ভক্তের ঝড়। সন্ধ্যারতির পর গঙ্গায় হবে আতশবাজির শো। হাঁপানি সমস্যা অনেকদিন ভুগছেন। অল্প পরিশ্রমে নিঃশ্বাসের কষ্ট। অনেক চিকিৎসা তো ভালো ফল পাচ্ছেন না। নিয়মিত শাঁখ বাজান, টানের সমস্যায় মিলবে ফল। দেখুন হাঁপানি সারাতে শাঁখে ফুল। রাত ৮টায়